যদি বিচক্ষণভাবে বাঁচতে চান তাহলে যে মাটিতে থাকছেন তার সাথে সংস্পর্শে থাকাটা দরকার। পৃথিবীর সংস্পর্শে থাকাটা আপনার স্বাস্থ্য প্রক্রিয়াটাকে পরিপূর্ণ করতে পারে সামগ্রিকভাবে। তো সেটা করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট উপায় আছে যার মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা এই পদার্থটা আপনাদের দেব, স্বাস্থ্য আর ভালো থাকা নিরিখে প্রচুর উপকার পাবেন, স্পষ্ট চোখে পড়ার মতো। এই জগতের ভৌত জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ জিনিসটা হলো আপনার শরীর, আর এই শরীর হলো এক টুকরো মাটি মাত্রই। আপনি এই পৃথিবীর একটা ছোট্ট টুকরো শুধু। এই মুহূর্তে আপনি এমন একটা টুকরো যে নেচে কুঁদে বেড়ায়, কিন্তু কিছু সময় পর আপনি ছোট মাটির একটা দলা হয়ে যাবেন। আপনি হয়তো নিজের ব্যাপারে অনেক আহামরি কিছু ভাবতে পারেন, কিন্তু সেটা সত্যি নয়। কোনো কারণে এই যে মূল সত্যটা যে আমরা একটা ছোট টুকরো মাত্র, এই মুহূর্তে যে মাটির ওপরে বসে আছি সেটারই টুকরো, সেটা ভুলে যাই, সাধারণত কবর না দেওয়া পর্যন্ত। যদি বিচক্ষণভাবে বাঁচতে চান তাহলে যে মাটিতে থাকছেন তার সাথে সংস্পর্শে থাকাটা দরকার। আজকে যেহেতু আমরা এই ছোঁয়াটা হারিয়ে ফেলেছি কিছু কিছু কারণে, তাই জীবনে এত বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা থেকে রোগ হতে পারে আর দুর্বলতা আসতে পারে, এবং শেষমেশ স্বয়ং শরীরটাই ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। আমাদের শরীরে থাকা উপাদানগুলোর দৃঢ়তাকে মজবুত করাটা খুবই জরুরি। তো সেটা করার জন্য কি কোনো উপায় আছে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট উপায় আছে যার মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা এই পদার্থটা আপনাদের দেব, যাকে থাইমান্নু বলে ডাকা হচ্ছে, যার মানে হলো ধরিত্রী মা। এটা পাঁচটা জিনিসের সংমিশ্রণ, প্রায় 50% হলো মাটি। এতে কিছুটা সবুজ মুগ ডালের আটা আছে, আর আছে যাকে বলা হয় অর্গ্যানিক কর্পূর, আর এতে আছে সামান্য একটু রিঠার গুঁড়ো, আর আরেকটা ভেষজ উপাদান আছে। এতে সব মিলিয়ে আপনি এটা লাগাতে পারেন। আপনার সময় থাকলে সবচেয়ে ভালো উপায় হলো এটা আপনার সারা শরীরে লাগানো, তারপর আপনার সাধনা করুন, আর তারপর স্নান করুন সাবান ছাড়া, কারণ এটা নিজে নিজেই সাবানের কাজ করবে যেহেতু এতে রিঠার গুঁড়ো এবং অন্যান্য জিনিস রয়েছে। এটা শরীরে একটা হালকা কর্পূরের গন্ধ ছেড়ে যাবে। এটা নানানভাবে খুব আরোগ্যকারী। এটা আপনার ত্বকের রন্ধ্রগুলো খুলে দেবে। এটা যদি আপনি অন্তত 2-3 ঘন্টা করে করেন তাহলে কোনো ক্রিম বা তেল বা কোনো রকম কিচ্ছু লাগাবেন না, কারণ দেহটাকে শ্বাস নিতে হবে। শ্বাস শুধু নাক দিয়ে নেওয়া নয়, দেহের প্রতিটা লোমকূপকে শ্বাস নিতে হবে। এ যত বেশি শ্বাস নেবে তত বেশি আপনার আশেপাশে সবকিছুর সাথে যুক্ত অনুভব করে, আর আপনার শক্তিময় শরীর আরও ভালো তৈরি হবে যদি শরীরকে শ্বাস নিতে দেন। আপনাকে এটা বুঝতে হবে, যদি কোনো তীব্র কেমিক্যালের ওপর দেন তবে একে প্রাকৃতিকভাবেই রুখতে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে যখন আপনি সাবান লাগান, এরা বন্ধ হচ্ছে। হ্যাঁ, যদি দরকার পড়ে দেহ নির্দিষ্ট অবস্থায় থাকলে আপনি চান সাবান ব্যবহার করতে, সেটা ঠিক আছে, এমন নয় যে আপনাকে এরকম কোনো আচার নিষ্ঠা করতে হবে। কিন্তু সচরাচর সচেতন থাকা যে আঠালো বা তৈলাক্ত কিছু লাগালে লোমকূপগুলো বন্ধ করে দেয়। যে কোনো রকম কেমিক্যাল লাগালে প্রাকৃতিকভাবেই দেহটা কুচকে বন্ধ হয়, আবার খুলেও যায় কিছুক্ষণ পর, কিন্তু সেই সময়টায় বন্ধ থাকে। বিশেষ করে ঠান্ডা জলে স্নান করলে শরীরটা খুলে যাওয়া উচিত, আমাদের শরীরে জল ঢোকা উচিত। আর আপনি যদি এটাকে সাবানের মতো ব্যবহার করেও ব্যবহার করেন, গায়ে যত ইচ্ছে তত মাখলেন আর সেটা জল দিয়ে ধুয়ে দিলেন, আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দেহের কেমন লাগে। কারণ ওর নিজের গুণের জন্য নয়, বরং এ প্রকৃতির প্রতি আপনাকে যেভাবে মেলে দেয় তার জন্যে। কিন্তু যদি তা আপনার পক্ষে সম্ভব না হয়, আপনার সাধনা করার জন্য আপনার সময় কম থাকলে, তখন যেখানে যেখানে লাগাতে পারেন তা হলো পায়ের তলায়, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আর আপনার হাতের তালু, নাভির চারপাশে, আনাহাথা মানে যেখানে পাঁজরগুলো মেলে, গলার গোড়ার গর্তে বা সারা গলায়, আর কপাল ঠিক এখানে লাগাতে পারেন, বা সারা কপালে লাগাতে পারেন, বা সারা মুখেও লাগাতে পারেন যদি চান আপনি।
পুরোটাই নির্ভর করছে সুবিধে অসুবিধের ওপর, কারণ হয়তো কাজ করছেন বা কারোর সাথে কথা বলতে হবে সারাটা মুখে কাদা মেখে, এটা অস্বাভাবিক লাগতে পারে, তাই এইটুকুই রাখতে পারেন। কিন্তু যেমনভাবে বিভূতি পরা হয় এরকম লাগানো, আপনার সুবিধে মতো লাগান, কিন্তু কোনো ক্ষতি নেই। মাসে একবার বা সপ্তাহে একবার লাগালে বা সময় বুঝে সময় পেলে সারা গায়ে লাগালেন আর এইটা করলেন। যদি অন্তত একটা দিনের জন্য রাখেন চাঁদের দশা চক্রে, যার মানে এই অমাবস্যা থেকে পূর্ণিমার মাঝে আর একবার পূর্ণিমা থেকে অমাবস্যার মাঝে, তার মানে প্রতি 14-15 দিন অন্তর, এভরি 14-15 ডেজ ইফ ইউ কিপ ওয়ান ডে, একটা দিন যদি আপনি আপাদমস্তক মেখে 2-3 ঘন্টা এইভাবে কাটান, তাহলে স্বাস্থ্য আর ভালো থাকার নিরিখে প্রচুর উপকার পাবেন, স্পষ্ট চোখে পড়ার মতো।